হলো আমাদের নতুন ঘর। পুরনো ঘর ভেঙে নতুন ঘরে এসেছি, তো নতুন ঘরে যেন সবটা আর কি নতুন করে গোছাতে হচ্ছে, ওই যেন পুরো নতুন করে আর কি সংসার পাতার মতন সেরকম একটা, তো এ টু জেড সবটা গোছাতে হচ্ছে। তো এখন দেখো যেটা করছি, রাত্রেবেলা আমার একটা ব্লাউজ পিস ছিল, তো সেটা সেলাই করে রেখেছিলাম তো জানালার পর্দা দেবতায়, তো সেটা আর কালকে রাত্রে অনেকটা রাত হয়ে গেছিলো বলে সেটা টাঙানো হয়নি, তো এখন সেটা আর কি ব্রেক মেরে তো এটা এখন লাগানোর চেষ্টা করছি। তো দেখো অবশেষে বেশ সুন্দরই হয়েছে, দেখতে ভাবছিলাম কেমন কি হবে, তো একটু হালকা পাতলা পাতলা আছে, কেননা বাইরে ঘর থেকে যেন বাইরেটা দেখতে পারি পর্দা দেওয়া থাকলেও, সেই কারণে এরকম একটা পর্দা দিয়ে দিলাম। তো আজকে হলো জামাই ষষ্ঠী, তো সবাইকে জানাই জামাই ষষ্ঠী অনেক শুভেচ্ছা। তো আমাদের আর জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি কি কোনোদিনই যায়নি, শুধু 10 বছর বিয়ে হয়েছে, আগের বছরটা পিসি নিমন্ত্রণ করেছিল তো পিসি বাড়িতে গেছিলাম, তো এবছর নিমন্ত্রণ করেছি কিন্তু এবছরটা যাওয়া হয়নি। ওই যে বললাম যে ঘর বাড়ি ভেঙে নতুন করে সংসার পাতার মতন সবটা গোছগাছ করতে হচ্ছে, তবে ঝড় বৃষ্টি আসলে অনেকটা প্রবলেম হয়, আমরা যদি না থাকি তো মা বাবা একা একা আর কি সামলাতে পারবে না, তো সে কারণে এবছর যাওয়া হয়নি আর কি। তো আমার বরের একটি ইচ্ছা ছিল হয়তো আর কি ষষ্ঠীতে যাওয়ার জন্য, আমি যেটা ভাব দেখে বুঝলাম, তো মনে মনে ভাবছি যে না যত ইচ্ছা থাকুক না কেন এবছর আর যাবো না। তো এই জামা ষষ্ঠীটা কিন্তু একটা ছেলেদের কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার, আর বিশেষ করে ও কোনোদিন এই জামা ষষ্ঠীটা ও উপভোগ করেনি, তো ওই বলে না শাশুড়ি না থাকলে কী করে জামা ষষ্ঠী হয় সেরকম একটা, তো মা নেই তো সেই কারণে আর যায় না ও, এটা তো গেলে সেই বৌদির ওপর চাপ পড়বে, আবার বৌদিও তো আবার ষষ্ঠীতে যাবে ওনার বাবার বাড়িতে, তো এইসব তামাশা ভেবে না আর যাওয়া হয় না ষষ্ঠীতে। সত্যি কথা বলতে কি ওই যে মা না থাকলে না বাবার বাড়ির যে একটা টান, বাবার বাড়ির যে একটা ভালো লাগা, যেতে ইচ্ছা করা সেটা একদমই হয় না। তো মনে হয় কি নিজের বাড়িতে রান্না করে খাই দায় ঠিক আছে, বাবার বাড়িতে গিয়ে রান্না করে খেতে একদমই ভালো লাগে না, যা বলো তা বলো। তো আমার বরের একটু ভীষণ মন খারাপ লাগে ষষ্ঠী আসলে, কেন সবাই বলে যে কি রে ষষ্ঠীতে যাবি না, ও বলে যে না আর কি, মুখটা কালো হয়ে যায় বুঝতে পারি আমি, তো কিছু করার নেই, কিছুই করার নেই সত্যি সত্যি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ঘরের বিছানা তুলে ফেললাম, ঘরটা ঝাড় দিয়েও ফেললাম, তো এখন আমি স্নান করতে যাব। তো এই যে কাপড়টা দেখছো সুতির কাপড়, তো এটা কালকে জামাইবাবু এনে দিয়েছে আর কি আজকে পরার জন্য, আর দুষ্টুর জন্য দুটো প্যান্ট আর গেঞ্জি এনে দিয়েছে, তো সেটাই আর কি বের করে নিয়ে যাচ্ছি সেল তুলে আর কি স্নান করে পরবো, আর মামামের জন্য জামা প্যান্ট বাইরে রাখবো। এখন কী করবো, এখন এই কাপড়ের 3-4টে কোণা আগুন দিয়ে পুড়িয়ে নেবো, তো আমি এই এটা আর কি মা বলে নতুন কাপড় পরলে আগুন দিয়ে 4 কোণা পুড়িয়ে নিতে, তো সেটাই করছি আমি। তো এখনও আমার ঘরবাড়ি এখনও গোছগাছ করা হয়নি, ওই সবে আর কি ঘরে আসা হলো, তো আস্তে আস্তে ধীরে ধীরে গোছানোটা হবে এই আর কি। তো তোমরা দেখতে পাবে যখন ডেলি ব্লগ দেবো তখন তোমাদের সাথে শেয়ার করে সবটা গোছাবো। আর এই যে দেখো একটা ব্লাউজে এনেছে, তো ব্লাউজটা আর পরবো না, ব্লাউজটা মেরে নিতে হবে, আর এই যে মামামের এই পিঙ্ক কালারের এই আর কি গেঞ্জিটা পরাবো, আর ওই এইটা ওই প্যান্টটা পরাবো, তো আর ওই দুটো রেখে দেবো। তো বড় ঘরের কাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা এখন একটু দূর হয়ে গেছে, তো দেখো যাই হোক রান্নাঘরে এসে দেখি জামাইবাবু মাংস এনেছে, খাসির মাংস, তো সে মাংসটা এত ভালো এনেছে, আমরা একদম তেল টেল খাই না, শুধু এমনি যে সলিড মাংস হাড়ের সাথে হোক বা সলিড মাংস হোক তো সেটাই সেটাই ভালোবাসি। তো মাংসটা একটু বড় বড় পিস ছিল, তো সেগুলো আমি একটু বটি দিয়ে কেটে নিচ্ছি, তো মাংসটা কেটে এখন কলে নিয়ে যাব, কলে নিয়ে গিয়ে তারপরে ধোবো, তার আগে যে ড্রামগুলো ভীষণ আর কি ড্রামের মধ্যে ময়লা পড়েছিল আর কি, ময়লা বলতে ছ্যাদলা মতন পড়ে না আর কি সবুজ সবুজ কালারের, তো সেগুলো তো সেটা এখন আমি ওতে আর কি পরিষ্কার করার জন্য যা যা সরঞ্জাম থাকে, লেবু বলো, তারপরে এটা ড্রাম পরিষ্কার করার মেডিসিন, তারপরে ধানের চিটে সেই সমস্ত দিয়ে আর কি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাখছি, পরে স্নান করার সময় ধুয়ে দেবো। তারপরে আবার মাংসটা যে বেছে নিলাম কেটে নিয়েছি, তো এখন বেছে নেবো, বেছে নিয়ে ধুয়ে তারপরে ঘরে নিয়ে যাবো। তো দেখো মাংস টাংস কেটে নিয়ে ঘরে নিয়ে এখন আমি স্নান করে পুজো দিতে এসেছি, তো আজকে কি বলে ষষ্ঠীর দিন, তো এই জন্য ঠাকুরকেও
আম, তারপরে যে দই মিষ্টি দিয়ে পুজো দেবো। তো এগুলো জামাইবু নিয়ে আসছে, আর এদিকে আমার বাবাও এসছে। তো পুজোটা সেরে তারপর রান্নাঘরের দিকটা যাব। এখনো সকালে আমার রান্নাবান্না কিছুই হয়নি। তো সকালে কি কি আয়োজন করেছি তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন দিদি এসে ঘরে কিছু কলা ছিল, কলাগুলো একদম মজে গেছিল। তো সেই কলা দিয়ে দিদি আবার কলার বড়া করছে। তো বড়াগুলো খেতে খুব ভালো হয়েছে, অনেকদিন পরে তো করতে খুব ভালো লাগছে। আর এদিকে মা রান্না বান্নার জন্য সব বসাচ্ছে, আর এদিকে বাবা, দুই বাবা খেতে বসেছে। তো আজকে যেটা রান্না হয়েছে আর কি, পুঁটি মাছ ভাজা আর আলু আর উচ্ছে সিদ্ধ দিয়ে প্রেশার কুকারে ভাত রান্না করেছে। আর কালকের 2-3 প্যাকেট বিরিয়ানি বেঁচেছিলো দোকানে, সেই বিরিয়ানি নিয়ে আসছিলো। তো সেই বিরিয়ানিগুলো গরম করে আমরা খেয়েছি, আর এই যে বাবুর জন্য, দুষ্টুর বাবার জন্য এই যে গামলায় অর্ধেকটা তুলে রেখেছি। তো খাওয়া দাওয়ার পরে দেখি জামাইবাবু আবার মুরগির মাংস নিয়ে আসে, কারণ মাম্মা বলছে আমি খাসির মাংস খাবো না। তো সেই জন্য মাংসটাও ধুয়ে আবার রাখলাম। এদিকে দেখো বাবা আবার, আমার বাবা আবার দই মিষ্টি তারপরে আম এসব নিয়ে আসে, আবার জামাইবাবু দই মিষ্টি নিয়ে আসে। তো এতগুলো কোথায় রাখবো, আর আমাদের ঘরে এত পিঁপড়ে হয় না, যেখানে সেখানে রাখা যায় না। এর জন্য গামলার মধ্যে জল রেখে তো দই মিষ্টিগুলো সে জলের পরে রাখলাম। আর এই যে দেখো বাবা এগুলো ল্যাংড়া আম নিয়ে আসে। তো আমার বাবা ভালোবাসে আর কি দুধের সাথে আর কি টক টক আম দিয়ে খেতে, এই জন্য বিশেষ করে বাবার জন্য এনেছি ল্যাংড়া আম। তো এদিকে আমি আবার মশলাটা গুছিয়ে মশলাটা করে নিচ্ছি। তো এই মশলা দিয়ে আর কি মাংসটা মেখে রাখবো, তাহলে কি হবে মাংসটা বেশ নরম হবে। তো সেই কারণে এখন যে মশলাটা করেছিলাম আমি, সেই মশলা দিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। নাহলে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পরে মা লাস্টে রান্নাটা করেছে খাসির মাংসটা, আর বেশ অনেকক্ষণ মাখানো ছিল, তো আর ভীষণ সুন্দর হয়েছিল নরম। আর দেখো আমার জায়গাটা একদম বিচ্ছিরি হয়ে আছে, তো এইগুলো আমি এখন পরিষ্কার করবো, একদম ভালো লাগছে না দেখতে। তারপরে দেখো এই যে বাবা জামাইবাবু সবাইকে আবার ওই নিয়মের খেতে হয় সেই দই মিষ্টি দিয়ে কলা টলা দিয়ে আম দিয়ে, তো সেইগুলো খাচ্ছে। এখন দুপুরে যেটা রান্না হয়েছে শাক ভাজা, আর এখানে যে পুঁটি মাছ দিয়ে ডাটা আলু দিয়ে তরকারি, কারণ আমার বাবা মানে শ্বশুর বাবা আমার মা তো মাংস টাংস খাবে না, তো সেই কারণে পুঁটি মাছ আনা। আর এদিকে দেখো খাসির মাংস মুরগির মাংস রান্না হয়ে গেছে। তো দেখো তারপরে লং ডিস্টেন্স, তো কি দুপুরে রান্নাবান্না খাওয়ার পরে সেই লম্বা ঘুম দিয়েছি, আর একদম ভিডিও শ্যুট করা হয়নি, আর পুরো সন্ধ্যা হয়ে গেছে তখন ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে চা করতে এসেছি, কারণ আমার বাবা বাস চলে যাবে এক্ষুনি। তো সেই কারণে ওই যে বললাম বাবা আসলে আমার চা করতেই হবে, তো চা করে এখন বাবাকে দেব খেতে। বাবা মোটা আসবে না, বাবার ভীষণ কাজের চাপ, সকালে উঠেই পটলের ফুল ছড়াতে হবে, সেই কারণে আসতে যাচ্ছে না। আমি জোর করে বলেছি না তোমার আসতেই হবে, ওই যে বাবারও ভীষণ মন খারাপ লাগে, আমি আর যাই না ষষ্ঠীতে বাবা বলে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না, আমার ভালো লাগে না। যদি প্রত্যেক বছর বাবাকে ডেকে নিয়ে আসবো যে তুমি আসো, আমরা একসাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, এটাই আনন্দ। তো সামনে বছর পিসিবাড়ি যাবো ষষ্ঠীতে, তো এই বছর যাওয়া হলো না, তাতে কী আছে, সামনে বছর অবশ্যই সময় করে যাবোই যাবো। তো দেখো এই যে আবার দই সকাল কি দুপুরবেলা খাওয়ার পরে দই দিতে যাচ্ছিলাম, তো সবাই বলছে না দই খাবো না, এত ঠান্ডা খাওয়া যাবে না। তো এই যে গরম হয়েছে বলতে যে ঝোলঝোল হয়ে গেছে, তো এখন বলছে দই খাবে, কারণ ওই ঠান্ডা সবাই ঠান্ডা গরম লেগে যাবে এর জন্য। তো ঘরে দুটো আবার লেবু ছিল, তো বাবাকে আবার গুছিয়ে দিলাম লেবু, আর ঘরে একখানা আর কি কলা পাকতে দিয়েছিলাম, তো একখানা কলা বাবাকে দিয়ে দিয়েছি আর কি, কলা পাকিনি, তো পরে পাকলে বাবা খেতে পারবে। আর এদিকে দেখো সন্ধ্যার সময় আবার মিত্রকে খাওয়াতে বসেছি, তো বাবা খেয়ে দিয়ে চলে গেছে চা খেয়ে বাড়িতে, চলে আসি এখন মাম্মাকে পড়াতে বসেছি, তারপরে কিন্তু শেষ পড়ানো হয়নি, কারণ যেই পড়াতে বসেছি অমনি এত ঝড়, আর বুঝতে পারছো এখন ঘরটুকুর সেইভাবে ঠিক করা হয়নি, চারিদিকে জল ঠল চলে আসছে, এই জন্য চারিদিকটা আর কি দেখতে হচ্ছিলো, তো সেখানে পড়ানো আপাতত বন্ধ ছিল। তো চলো আজকে মনে হয় ব্লগটা এখানে শেষ করি, দেখার জন্য ভুল হবে।